করোনা পরিস্থিতিতে অনেকটা ঘরোয়াভাবে উদযাপিত হচ্ছে ঈদ উৎসব, আর এ সময় মানুষের বাড়তি চাহিদা থাকে টেলিভিশন অনুষ্ঠানকে ঘিরে। ঘরে বসেও ঈদ আনন্দ পুরোটাই উপভোগে এবারও বৈচিত্র্যমূলক নানা অনুষ্ঠানে ভরপুর আয়োজন থাকছে এটিএন বাংলায়। বিস্তারিত ইকরামুল হক সাইমির রিপোর্টে। করোনা মহামারীতে কিছুটা ভিন্নভাবে ঈদ উদযাপন হলেও বন্ধু স্বজনদের সাথে আড্ডায় আর আনন্দে কাটবে এই উৎসব। ঘরে বসে ঈদ আনন্দ উপভোগ করতে দর্শকদের চাহিদা মাথায় রেখে পবিত্র ঈদুল আজহায় প্রতিবারের মতো এবারও টানা 10 দিন ব্যাপী আয়োজনের পসরা সাজিয়েছে এটিএন বাংলা। ঈদের বিশেষ আয়োজন হিসেবে প্রতিদিনই থাকছে সেলিব্রিটি আড্ডা, আনন্দ সময়। নন্দিত নির্মাতা হানিফ সংকেত এটিএন বাংলা দর্শকদের জন্য নির্মাণ করেছেন বিশেষ নাটক মনের মতি মনের গতি। এছাড়াও ঈদের তৃতীয় দিন প্রচার হবে ফাগুন অডিও ভিশন নির্মিত ম্যাগাজিন অনুষ্ঠান পাঁচ ফোড়ন। ঈদের দিন থেকেই 2টি 10 পর্বের ধারাবাহিক নাটক প্রচার করবে এটিএন বাংলা। লকডাউনের চোর ও নশু ভিলেন আসল ভিলেন নাটক দুটি চলবে ঈদের 10ম দিন পর্যন্ত। কি বলছো সুন্দরী, আমি বেঁচে থাকতে কখনো সেটা হতে দেব না। আমি এই মুহূর্তে তোমাকে বন্দী করলাম। ভিলেন তো বড় ভিলেনই করা শুরু করে দিছে। প্রতিদিন রাত 8টা 20 মিনিটে প্রচারিত হবে নন্দিত নির্মাতাদের নির্মিত বিশেষ নাটক। ঈদের তৃতীয় দিন মুনিরা মঞ্জিল, চতুর্থ দিন জেনারেটর, পঞ্চম দিন সদ্য বিবাহিত, ষষ্ঠ দিনে যেভাবে সন্ধ্যা নামে এবং সপ্তম দিন প্রচার হবে সেদিনও বৃষ্টি এসেছিল, অষ্টম দিনে পাল্টা হাওয়া, নবম দিনে যা দেখি সবই ভালো এবং 10ম দিনে থাকছে নাটক যে বিকেল বিষণ্ণ। এছাড়া প্রতিদিন রাত 11:30টায় প্রচার হবে জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে বিশেষ টেলিফিল্ম, থাকছে 2টি করে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি। ঈদের পরদিন রাত 10:30টায় প্রচার হবে জনপ্রিয় কণ্ঠশিল্পী ডক্টর মাহফুজ রহমানের একক সঙ্গীতানুষ্ঠান এক পৃথিবী স্বপ্ন দিলে। ঈদের দিন রাত 10:30টায় থাকছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী দিলশাদ নাহার কাকলির একক সঙ্গীতানুষ্ঠান তোমার প্রেমের বৃষ্টিতে। এছাড়াও থাকছে শিল্পী নীলিমা, ভাবনা, মারিয়া শিমু, সামিয়া জাহান ও ইকবাল বিন আনোয়ার ডনের একক সঙ্গীতানুষ্ঠান। ছোটদের জন্য থাকছে নাহিদ রহমানের পরিচালনায় ঈদের বিশেষ অনুষ্ঠান ঈদের খুশি এবং নাচের অনুষ্ঠান আনন্দ হিল্লোল। ঈদের 5ম দিনে প্রচার হবে প্রতিবন্ধীদের জন্য বিশেষ অনুষ্ঠান অন্য আলোর গল্প। ঈদের 10ম দিনে প্রচার হবে খন্দকার ইসমাইলের উপস্থাপনা ও পরিচালনায় ঈদ ম্যাগাজিন ঈদের বাজনা বাজারে। সব মিলিয়ে সকাল দুপুর রাতে যখনই চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়, সব অনুষ্ঠান সব কিছুতেই দর্শকরা পাবেন ঈদ বিনোদনের বিশেষ মাত্রা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।